নমস্কার বন্ধুগণ, ডিজে সাউন্ড বাঁকুড়া আপনাদের সামনে আর একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির। বন্ধুগণ, আজকের ভিডিওটি হচ্ছে আহুজা কোম্পানির 250 ওয়াটের অ্যাম্পলিফায়ার নিয়ে। একটি ভাই কমেন্ট করেছেন, খুব ভালো কমেন্টটা করেছেন, অনেকে কমেন্ট করেন তো এই কমেন্টটা খুব ভালো। মোহাম্মদ লুৎফুর রহমান উনি প্রশ্ন করেছেন, খুব ভালো প্রশ্ন করেছেন। প্রশ্নটি হচ্ছে আহুজা কোম্পানির 250 যে অ্যাম্পলিফায়ারটি, ওটার কি অনেক রকম মডেল আছে এবং তার কাজ কি, তার প্রাইসগুলো কি? তো হ্যাঁ বন্ধুগণ, আহুজা কোম্পানির 250 ওয়াটের যে অ্যাম্পলিফায়ারটি, এটার 3-4টে মডেল আছে। তার মডেলগুলো আপনারা অনেকে জানেন না, যারা নতুন ভাই হয়তো 250 ওয়াটের অ্যাম্পলিফায়ার নিতে চাইছেন, সে অ্যাম্পলিফায়ারগুলি আপনাদেরকে দেখাবো মডেলগুলো। তার মডেল হচ্ছে প্রথম 3-4টে মডেল, যেমন প্রথমে এসেছিল আহুজা SSA 250M, তারপরে এলো আহুজা SSA 250 DP, এখন আবার এসছে আহুজা SSA 250 DP উইথ ব্লুটুথ, আবার একটি আছে আহুজা SSA 250 FX, এবার আহুজার 250 BR। তাহলে এই মডেলগুলো সব আলাদা আলাদা, তো চলুন আপনাদেরকে দেখায় তার অ্যাম্পলিফায়ারের সামনের পজিশনটা এবং ব্যাক সাইডটা, দুটো সাইডই দেখায় এবং দুটো সাইডের সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদের জেনে রাখা দরকার। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক, ভিডিওটি মন দিয়ে দেখবেন। তাহলে বন্ধুগণ, আমরা প্রথমে ওই ভাইয়ের কমেন্টটা দেখে নিই। কমেন্টটাতে উনি কী লিখছেন যে ভাই, আহুজা 250M, 250 DP, 250 PA, এটা PA হবে না, ঠিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি, এর মানে কি বা কোনটার কাজ কি বা পারফর্ম কেমন, এই সম্পর্কে একটা ভিডিও দেন। আমি বাংলাদেশ থেকে মোহাম্মদ লুৎফুর রহমান, ধন্যবাদ। তার আমি কমেন্টে বলেছি যে আমি ভিডিও বানিয়ে দেব। তাই বন্ধুগণ, এই ভিডিওটা ওই ভাইয়ের জন্য এবং আদার্স যারা এই লাইনে নতুন, যারা আহুজার যে অ্যাম্পলিফায়ার কত 250-র মডেল কতগুলো হয় যারা জানেন না, তারা মন দিয়ে ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ দেখবেন। চলুন, এখন কোন অ্যাম্পলিফায়ারটি, তার স্পেসিফিকেশান, তার সম্বন্ধে বলবো, আপনারা মন দিয়ে দেখবেন কোন অ্যাম্পলিফায়ারের কি কাজ, পার্থক্যটা কি, এই নিয়ে ভিডিও। তাহলে প্রথমে আমরা দেখে নিই অ্যাম্পলিফায়ারটি, যার মডেল নাম্বার হচ্ছে আহুজা BR 250M। এর যে সামনের পজিশনটা দেখছেন, এখানে কোনো মাইক গুঞ্জার কোনো অপশান নেই, এটিতে রয়েছে একটি ওপরে মাস্টার ভলিউম, তার পাশে লেভেল ইন্ডিকেটর, তার নিচে দেখতে পাচ্ছেন বেস এবং ট্রেবেলের ভলিউম দেওয়া আছে, এবং যে চঙ্গা বাজাবেন এবং স্পিকার বাজাবেন তার সিলেক্টর সুইচ, পাশে পাওয়ার সুইচ দেওয়া আছে। এই যে উপরের যে সুইচটি দেখছেন, এটি হচ্ছে, এটাকে আমি এবং আমরা বাংলায় এটাকে বলা চলে রক্ষা কবচ, এটি হচ্ছে ওভারলোড যখনই মারবে এটা এই সুইচটি বেরিয়ে আসবে, আবার টিপে দেবেন সেট হয়ে যাবে, রিসেট হয়ে যাবে, ঠিক আছে। এবার নেক্সট অ্যাম্পলিফায়ারটা, এর ব্যাকসাইডটা দেখে নিই। এই যে বন্ধুগণ, আপনার যে অ্যাম্পলিফায়ারটি দেখলেন তার ব্যাকসাইডটা দেখুন, এই ব্যাকসাইডে প্রথমে কী আছে দেখুন, উপর থেকে দেখাই আমি, এই পাশ থেকে বাঁ পাশ থেকে প্রথমে দিয়েছে ফিউজ, তারপরে দিয়েছে পাওয়ার কেবলের, তারপরে আছে আপনি 24 ভোল্টে এই অ্যাম্পলিফায়ারটি চালাতে পারবেন 24 ভোল্ট ব্যাটারিতে, তারপরে পেয়ে যাচ্ছেন আপনি একটি আর্থিংয়ের সুইচ, আর্থিংয়ের এখানে কানেকশান দেওয়া আছে, আর্থিং করতে পারেন,
এবং কমন 70 ভোল্ট 100 ভোল্ট এটাও আছে। এরপর চলে যাচ্ছি আমি স্পিকার কানেকশানে, কমন 4 ওহম এবং 8 ওহমস, আপনি 4 ওহমস এবং 8 ওহমস এটা আউটপুট নিতে পারেন। এরপরে চলে যাচ্ছি এখানে দুটি চ্যানেল, এটাতে একটি আউটপুট একটা ইনপুট, ঠিক আছে বন্ধুগণ। এরপর তাহলে আমরা দেখে নিই আহুজার এসএসএ 250 এম, এর সামনের পজিশানটা দেখুন, এটাতে ছকানা মাইকের অপশান আছে এবং যে দুটি মাইকের যে ভলিউম সেটাতে আপনার অক্স 1 এবং অক্স 2। তার পাশে চলে যান আপনি মাস্টার ভলিউম, তার পাশে লেভেল ইন্ডিকেটর, নিচে চলে আসুন সিলেক্টার সুইচ, চঙ্গার অপশান এবং স্পিকার অপশান দুটো আছে, দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে একসাথে দুটো বাজাবেন না। এরপর পাশে চলে যাই আমি বেসের নব এবং ট্রাভেলার নব, এরপর নিচে চলে যায় পাওয়ারের সুইচ, উপরে আবার ওই রক্ষা কবচ ওভারলোডের যে সুইচটি সেটি, ঠিক আছে। এরপরের ব্যাকসাইডটা দেখে নিই, এরপরের ব্যাকসাইডটা দেখুন বন্ধুগণ, আবার এই একদম বাঁ সাইড থেকে দেখুন ফিউজ, নিচে পাওয়ার কেবল, পাশে ওই 24 ভোল্ট ব্যাটারি কানেকশান, 24 ভোল্ট ব্যাটারিতে বাজাতে পারবেন, তার পাশে আর্থিং এবং কমন 70 ভোল্ট 100 ভোল্ট, আবার স্পিকার কানেকশান আউটপুট যেটা কমন 4 ওহমস এবং 8 ওহমস। এরপর যে পাঁচটা দেখতে পাচ্ছেন, পাঁচটাতে আপনি যে পয়েন্টগুলো আছে, একটাতে অক্স 1, একদম ডান দিক থেকে দেখি অক্স 1 অক্স 2, পাশে আছে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন মাঝখানে হচ্ছে, এটি হচ্ছে প্রি অ্যাম্প, মানে অন্য অ্যাম্পলিফায়ারকে আপনি কানেকশান দেবেন সেটির জন্য। তার পাশে দেখতে পাচ্ছেন লাইন ইন এবং লাইন আউট, আপনি লাইন ইন মানে আপনি ওই মিক্সার থেকে কানেকশান এটাতে নিতে পারেন। এরপর এই যে লাইন আউট, এটাতে আপনি অন্য কাউকে দিতে পারেন কানেকশান, ঠিক আছে। তাহলে আমরা এরপর দেখে নিই এসএসএ 250 ডিপি, বন্ধুগণ এটাতে দেখুন, এটা তো ওই ছখানা মাইক, তার মধ্যে একটা যে মাইকের নব তাতে ইউএসবির কানেকশানের জন্য একটা সিলেক্টার সুইচ দিচ্ছে, বাকি দুটোতে আপনি অক্স 1 অক্স 2 পাচ্ছেন আর তিনটে ডাইরেক্ট মাইক, ঠিক আছে। এরপর তার পাশে চলে যায় এই যে ডিসপ্লেটা দেওয়া আছে ডিজিটাল ডিসপ্লে, এই জন্য ডিপি, ঠিক আছে। এটাতে আপনি পেন ড্রাইভ লাগাতে পারেন, এসডি কার্ড লাগাতে পারেন, আপনি রিমোট দিয়ে ব্যবহার করতে পারেন এটা। এরপর নিচে চলে আসি, ওই সিলেক্টার সুইচ দেওয়া আছে চঙ্গা এবং স্পিকারের জন্য, তার পাশে আপনি বেস পেয়ে যাচ্ছেন, তার পাশে ট্রাভেল পেয়ে যাচ্ছেন, তার পাশে পাচ্ছেন মাস্টার ভলিউম। এরপর নিচে চলে যায় আমি পাওয়ার সুইচ এবং উপরে চলে যায় ওভারলোড মারলে যে রিসেট সুইচ, তা সেটা রিসেট সুইচ এটা। এই পরে এই তার পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লেভেল ইন্ডিকেটর। এরপর ব্যাকসাইডটা দেখে নিই, এই যে বন্ধুগণ ব্যাকসাইডটা দেখছেন, এরও ব্যাকসাইডটা সেম, এটা তো ওই সেম ফিউজ, পাওয়ার কেবল, 24 ভোল্ট ব্যাটারি, আর্থিং, কমন 70 ভোল্ট 100 ভোল্ট, কমন 4 ওহমস 8 ওহমস, ওই অক্স 1 অক্স 2, এটাতেও প্রি অ্যাম্প এবং লাইন ইন লাইন আউট, ঠিক আছে। এই যে বন্ধুগণ অ্যাম্পলিফায়ারটা দেখছেন, এই অ্যাম্পলিফায়ারটির মডেল হলো এসএসএ 250 এফএক্স। এফএক্স কথাটারও অর্থ বলে দিচ্ছি আমি, প্রথমে এর যে কাজ, এই সামনের পজিশানটা দেখে নিই, এটিতে আপনি ছখানা মাইক পাচ্ছেন, 4, 3 এবং 4 এ পাচ্ছেন আপনি অক্স 1 অক্স 2 সিলেক্টার সুইচ, সিলেক্ট করবেন 3-তে মাইক পাবেন, সিলেক্ট করলে আপনি অক্সও পাচ্ছেন, ওই 3-4 অক্স 1 অক্স 2 পাচ্ছেন, এবং 5-6 যেটি মাইকটি রয়েছে সেখানে সিলেক্টার সুইচ দেওয়া আছে, এটাতে আপনি ইকো পাচ্ছেন। এটাতে এফএক্স দেওয়া আছে, তার মানে এই মডেলটাতে আপনি ইকোটা পেয়ে যাচ্ছেন।
এই যে তিনটা নব উপরে দেখতে পাচ্ছেন, এটাতে আপনি তিনটা নবে রয়েছে ডিলে, রিপিট এবং ইকো লেভেল, ঠিক আছে। এরপর নিচে চলে আসি, নিচে আপনি ওই সিলেক্টার সুইচ পাচ্ছেন ইউনিট ড্রাইভারের জন্য এবং স্পিকারের জন্য, পাশে বেস, ট্রেবল এবং তার পাশে মাস্টার ভলিউম, তার উপরে চলে যান লেভেল ইন্ডিকেটর, ঠিক আছে। এবং উপরে তার পাশে উপরে রয়েছে আপনার ওই রিসেট বাটন, যেটা বললাম রক্ষা কবচ, এবং নিচে পাওয়ার সুইচ। চলুন ব্যাক সাইডটা দেখে নিই, ওই ফিউজ, পাওয়ার কেবল, এটা তো 24 ভোল্ট ব্যাটারিতে বাজবে, কমন 70 ভোল্ট, 100 ভোল্ট, কমন 4 ওহমস, 8 ওহমস, এবং অক্স 1 অক্স 2, প্রিঅ্যাম্প, লাইন ইন লাইন আউট। এক নম্বরে দেখি, এক নম্বরে দেখলেন আপনারা BR250M, এটাতে আপনি কোনো, এটি অ্যাকচুয়ালি বুস্টার অ্যাম্প্লিফায়ার, বিআর মানে বুস্টার অ্যাম্প্লিফায়ার, এটিতে আপনি কোনো মাইকের অপশান পাচ্ছেন না। সেকেন্ড 250M, SSA 250M, এটাতে আপনি ডিসপ্লে পাচ্ছেন না, এটাতে 6টা মাইক পাচ্ছেন কিন্তু ডিসপ্লে পাচ্ছেন না। 3 নম্বরটা হলো SSA 250DP মডেল, ডিজিটাল যে USBটা পেয়ে যাচ্ছেন, আপনি SSA 250FX-এ পাচ্ছেন ডিলে, রিপিট এবং ইকো। এই তাহলে এই 4টে অ্যাম্পলিফায়ারের মধ্যে পার্থক্যটা আপনারা বুঝে গেলেন, একটা প্লেন, একটা ডিপি, একটা FX এবং একটা BR। এই 4টি মডেল আহুজার 250-র 250 ওয়াটের অ্যাম্পলিফায়ারের। তাহলে বন্ধুগণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখবেন, আর ভিডিওটা কতটা আপনাদের উপকারে লাগলো সেটাও কমেন্টে লিখবেন। তাহলে ভিডিওটি শেষ করার আগে বন্ধুগণ আরেকবার সতর্ক থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, বাড়ি থেকে বেরোনোর সময় মাস্ক অবশ্য ব্যবহার করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।